মরপো নিউজ চ্যানেলের মাধ্যমে আজকের প্রতিমা দেবী দুর্গা পূজোর প্রতিবেদন পড়ছি গজগোপাল সিংহ। এবারের পূজাতে সিক্স প্যাটেলিয়ন টিএসআর কলকাতার ভিক্টোরিয়া অনুকরণে হুবহু ভিক্টোরিয়া প্রদর্শন করা হয় রামচন্দ্রঘাট খোয়াই ডিস্ট্রিক্টে। ষষ্ঠী পুজোর দিন থেকে একটানা দশমী দিন পর্যন্ত ভক্তের ভিড় জমজমাট থাকে। বৃষ্টি থাকা সত্ত্বেও মানুষের জমজমাট কন্ট্রোল করা সম্ভব ছিল না, তবে প্রচুর পরিমাণে টিএসআর এবং ট্রাফিক মহিলা পুলিশ মোতায়েন করা হয়। সারা রাত্র ভক্ত ভিন্দের জমজমাট থেকেই মেতে উঠেছিল সিক্স প্যাটেলিয়ন টিএসআর ভিক্টোরিয়ার পূজা মণ্ডপ। ষষ্ঠী পূজা চলাকালীন মুহূর্তে ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন মহোদয়ের সপরিবার সহ এডিজিপি মহোদয় এবং টিএসআর আইজিপি মহোদয় সবার উপস্থিতিতে সিক্স প্যাটেলিয়ন টিএসআর ভিক্টোরিয়া পূজা মণ্ডপ উদ্ঘাটন করা হয়। সেদিনেই ডিজিপি মহোদয়ের উপস্থিতিতে ব্যাটালিয়নের নতুন কনফারেন্স হলও উদ্ঘাটন করা হয়। সিক্স প্যাটেলিয়ন টিএসআর কমান্ড্যান্ট শ্রী জয়ন্ত চক্রবর্তী মহোদয়ের আহ্বানে টিএসআর জওয়ানদের দেড় মাস যাবৎ পরিশ্রম করে শ্রী শ্রী দুর্গা মায়ের পুজো মণ্ডপ ভিক্টোরিয়া হুবহু তৈরি করেন। সিক্স প্যাটেলিয়ন টিএসআর কমান্ড্যান্ট শ্রী জয়ন্ত চক্রবর্তী মহোদয় পারিশ্রমিক জওয়ানদের অনেক অনেক অভিনন্দন জানান এবং জওয়ানদের সপরিবারকে পুজোতে এসে মায়ের দর্শন করার সুযোগও দেন। আজ মহাদশমী, ত্রিপুরা রাজ্য রাইফেলস সিক্স প্যাটেলিয়ন টিএসআর কমান্ড্যান্ট মহোদয়ের উপস্থিতিতে দুর্গা মায়ের এবছরের বিদায়ের পর্ব। আমার পো নিউজ চ্যানেল ক্যামেরা সবাই মায়ের বিদায়ী পর্ব উপভোগ করি। শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী বোধন থেকে বিদায়ী দশমী পর্যন্ত নানা আচার উপাচার ও ভক্তিশ্রদ্ধায় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় শারদীয়া দুর্গোৎসব। সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বিজয়া দশমীর দিনে মর্ত্য সেরে কৈলাসে ফিরে যাবেন মা দুর্গা তার ছেলেমেয়েদের নিয়ে। দেবী দুর্গাকে বেদনা ভিদুর বিদায় লগ্নে তেল সিঁদুর ও পান দিয়ে মিষ্টিমুখ করানো হয়। এরপর শোভাযাত্রা, সর্বশেষ প্রতিমা বিসর্জন। দুর্গা পূজার ইতি ঘটে এই দশমীতে। এই দিনটিকে বিজয়া দশমী বলার নানা কারণ রয়েছে, বেশ কিছু পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে এই বিষয়ে। এই দশমীকে বিজয়া বলার কারণ হলো নয় দিন নয় রাত্রি ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করে দশম দিনে জয়লাভ করেন। শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভাব আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এবং শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেন। বিজয়া দশমী সেই বিষয়কেই চিহ্নিত করে। মহাভারতে কথিত আসে পাণ্ডবদের বারো বছরের অজ্ঞাতবাস শেষ হয়েছিল আশ্বিনের শুক্লা দশমীতে। ওই দিন তারা দশমী বৃক্ষে লুকিয়ে রাখা অস্ত্র বের করে আনেন এবং তারা তাদের শব্দবেশ সেরে নিজেদের প্রকৃত পরিচয় ঘোষণা করে। এটাও বিজয়া দশমী হওয়ার অন্যতম তাৎপর্য বলে উল্লেখ করা হয়। ব্যস্ততার মেঘ আবারও আছে ঘনিয়ে, স্মৃতিদের পদধ্বনি হিয়া মাঝে বাসবে অনর নিয়ে। প্রাদর্শনের উৎসব কৃত্রিম আনন্দ হাসেন অন্তর্যামী, এভারের পুজো ইতি তবে শুভ বিজয়া দশমী। আমাদের বাজারে ছড়ি ভোলাটি দিয়েছে সবাই কন্ট্রিবিউশন, সাড়ে তিন চাল লাগলো কোনো পাপড়ি থেকে চাল উঠেনি। আমাদের ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে বড় বড় পুরো বিজয়াতে যাও যদি মা চলে।
পূজার শেষে বিজয়াতে যাও যদি বাঁচো পূজার শেষে।